আওয়ার চ্যানেল বাইসেস জোন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি একটা প্রসেস যে যদি কোনো আপনারা নতুন পাখি বা নতুন পায়রা নিয়ে আসেন তবে এনে পরি আগেই আপনারা সেই কলোনিতে ছেড়ে দেবেন না এতে হতে পারে যে পায়রাটি বা যে পাখিটি আপনারা নিয়ে এলেন তার ভিতরে হয়তো কোনো রোগ জীবাণু থেকে থাকবে তো সেই রোগ জীবাণুটি আপনার ঘরের পায়রা পাখিগুলোরও হতে পারে ওই জন্যই ওই প্রসেসটা আজকে দেখাবো যে ওই বাইরের পায়রাটিকে বা বাইরের পাখিটিকে আপনার কলোনিতে ঢোকাবার আগে আপনারা কী করবেন তো আজকে আমরা একটা পায়রা নিয়ে এসেছি ওইটাকে এখন কীভাবে ওদের জীবাণুগুলো মুক্ত করা যায় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি এরকমভাবে বালতিতে একটু জল নেবেন তাতে হলুদ গুঁড়ো মিক্স করবেন সামান্য পরিমাণে খুব বেশি না আর তাতে তার সাথে সামান্য পরিমাণে একটু পটাশিয়াম মিক্স করে দেবেন দেখুন কিভাবে করা হচ্ছে এইভাবে জলটি তৈরি করবেন প্রথমে তারপর যে পায়রাটি আমরা নিয়ে এসেছি সেই পায়রাটিকে এই জলে স্নান করাবো বন্ধুরা এই হলো সেই পায়রাটি যেটিকে আজকে আমরা নিয়ে এসেছি ওকে প্রথমে আগে এই জলটিতে স্নান করিয়ে নেব তারপর আমরা একদিন এইভাবে ওকে রেখে দেব এখানে যে খাঁচাটি আছে স্নান করিয়ে এইভাবে এই খাঁচাটিতে একদিনের মতো ওকে রেখে দেব একদিন ওই কলোনিতে আমরা ঢোকাবো না এবং কালকে আমরা পায়রাটিকে সেখানে রাখব এরকমভাবে আপনারাও স্নান করিয়ে নেবেন ওকে তাতে ওর গায়ে যত জীবাণু আছে বা কোনো পোকামাকড় যাই থাকুক পটাশিয়ামের ফলে সেগুলি মরে যাবে এই খাঁচাটিতে আজকের দিনটিও খাঁচাটিতেই থাকবে আজকের দিনটি পায়রাটিকে এইভাবে খাঁচাতে রেখে দেব এবং কালকে আমরা আমাদের পায়রার কলোনিতে ওদেরকে ছেড়ে দেব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আপাতত এইটুকুই বন্ধুরা চলে এলাম আজকে কালকে দিনে দেখলেন যে এই পায়রাটিকে আমরা প্রথমে হলুদ জল এবং তার সাথে একটু পটাশিয়াম মিশিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর ওকে রেখে দিয়েছিলাম রোদে তো ও গোটা রাত কালকে ছিল এরকমভাবে ওই খাঁচাতে ছিল কিন্তু আজকে সকাল সকাল ভাবলাম তাহলে ওকে এবার কলোনিতে ছেড়ে দিই তো চলুন এবার ছেড়ে দিই ওকে উপরে একজন আছে আর ওই যে সাইডে দুটো দেখছেন ওগুলো হলো ঘুঘু পাখিগুলো বসে আছে ও হলো ওদের বডিগার্ড বন্ধুরা এই হলো দুটো পায়রা এই পায়রাটি আগের থেকে আমাদের কাছে ছিল আর আজকে এই পায়রাটি চলে এলো তো দেখা যাক এরা দুজনে জোড় হয় কি না
কিন্তু এই যে মেল পাইরেটি আছে, মেল পাইরেটির পায়ে একটু প্রবলেম আছে, তো দেখা যাক জোর হয় কিনা, আর আপনাদের সাথে শেয়ার করব জোর হলে বা ডিম দিলে। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওগুলি কেমন লাগে আপনাদের। তো এই বলে শেষ করছি, ধন্যবাদ।